যেকোনো সময় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দিল্লিতে হেমন্ত সোরেনের বাড়িতে ইডির অভিযান, গ্রেফতার করা হতে পারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে, আশঙ্কা দলের। মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করে রেখেছে আধাসামরিক সেনা, গ্রেফতারির প্রবল সম্ভাবনা হেমন্ত সোরেনের। হেমন্ত সোরেনের দলের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা মামলায় মুখ্যমন্ত্রীকে নাকি ফাঁসানো হচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জেএমএম দলের আশঙ্কা, লোকসভা ভোটের আগে চাপ তৈরির কৌশল হিসেবে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে আজ আচমকা হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন তার দিল্লির বাড়িতেই রয়েছেন। তার দলের আশঙ্কা, আজ জেএমএম নেতাকে গ্রেফতার করা হতে পারে। উল্লেখ্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই এবং ইডি যৌথ তদন্ত চালাচ্ছে। ইডি এই মামলায় বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। এই মামলায় তদন্তের জন্য হেমন্ত সোরেনকে একাধিকবার তলব করা হয়, কিন্তু দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও ইডির নোটিশ এড়িয়ে যাচ্ছিলেন। শেষে এ মাসের গোড়ায় ইডির তদন্তকারীরা হেমন্ত সোরেনের রাঁচির মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে তাকে প্রায় 7 ঘন্টা জেরা করে। সেই জেরার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফের তলব করে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তারা মুখ্যমন্ত্রীকে 27 থেকে 31 জানুয়ারির মধ্যে জেরা করতে আগ্রহী। জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তার সুবিধাজনক দিনে তদন্তকারীদের মুখোমুখি হবে। জবাবে ইডি ফের চিঠি দিয়ে বলে, প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর আবাসে গিয়ে কথা বলতে রাজি। সেই চিঠির কোনো জবাব হেমন্ত সোরেন দেননি বলে জানা যায়। এদিকে গত পরশু অর্থাৎ শনিবার সন্ধ্যায় বিমানে তিনি দিল্লি পৌঁছান। আজ সকালে ইডির গোয়েন্দারা সোরেনের দক্ষিণ দিল্লির শান্তিনিকেতন আবাসের ফ্ল্যাটে হানা দেয়। জানা গিয়েছে, ওই আবাসন ঘিরে রেখেছে আধা সেনার দল। হেমন্ত সোরেনকে ফের জেরা করার নিয়ে তার দলের আশঙ্কা, লোকসভা ভোটের আগে চাপ তৈরি কৌশল হিসাবে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হেমন্ত সোরেনের দলের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা মামলায় তাদের মুখ্যমন্ত্রীকে ফাঁসানো হচ্ছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।